হ্যালো ইউ আর ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট লাইব্রের ইউটিউব চ্যানেল টুডে এম গোন হাউ টু প্রফেশনাল স্লাইড অ্যান্ড অ্যানিমেশন এখানে কিছু অ্যানিমেশান দেখতে পাচ্ছেন তো এগুলো আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে এটার সফট কপিটা আমি দিয়ে দিব পাওয়ার তো আপনি ওই কপিটা নামিয়ে নিয়ে সেটাতে কিছু এডিট করে আপনি আপনার কাঙ্ক্ষিত স্লাইডটিকে সাজিয়ে নিতে পারেন তো এখানে একটি সুন্দর অ্যানিমেশন দেখতে পাচ্ছেন তো অ্যানিমেশনটা কীভাবে করা যায় আমরা সেটা দেখবো এই ক্লাসে এরপর হচ্ছে আমি এই ক্লাসে দেখাবো পরবর্তী ক্লাসরুম এই স্লাইডটি কীভাবে তৈরি করা যায় একই অ্যানিমেশন দিয়ে এখানে খুব সুন্দর করে অ্যানিমেশনটা শো করতেছে এখানে আর একটু সুন্দর করে শো করতেছে আমার ডিসক্রিপশানে কিছু লেখা থাকছে এখানে অ্যানিমেশনটা অন্যভাবে দেখানো হয়েছে তো এগুলো এক এক করে সবগুলো ভিডিও আমি ছাড়বো আমাদের ইউটিউব চ্যানেলে তো পরবর্তী ভিডিওগুলোতে আপনি এই প্রেজেন্টেশনগুলো দেখবেন তো আজকের ক্লাসে আমি জাস্ট যেই টেম্পলেটটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই টেমপ্লেটটা এখানে যে অ্যানিমেশনটা দেখছেন খুব সুন্দর একটা সিম্পল অ্যানিমেশন এই অ্যানিমেশনটা নিয়ে আমি আজকে ক্লাস কাজ করব তো এর জন্য আমি প্রথম থেকে আমি এখানে একটা স্লাইড অঙ্কন করে রেখেছি আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখুন এগুলো সবগুলো হচ্ছে শেপ এগুলো সবগুলো হচ্ছে শেপ এগুলো প্রতিটা হচ্ছে শেপ তো এগুলো হচ্ছে আমি পূর্ব থেকে অঙ্কন করে রেখেছি তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটু অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশনটা অ্যাড করার জন্য আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে আমি এই অংশগুলোকে সবগুলোকে আমি কন্ট্রোলে চেপে সবগুলোকে আমি গ্রুপ করে নিব যাতে আমার সবটা অ্যানিমেশন ফুটে ওঠে তো সেক্ষেত্রে আমি এইভাবে সিলেক্ট করতে গেলে অনেক সময় যাবে তো আমি কন্ট্রোল চাপবো কন্ট্রোল কন্ট্রোলে চেপে সবগুলো সিলেক্ট করার পর শিফট চেপে সব বড় অংশগুলো যেগুলো আমার বড় ব্লক বা শেপ এগুলো আমি ডিসিলেক্ট করব শিফটে চেপে ধরে মাউসে ক্লিক করে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ডিসিলেক্ট করতেছি তো একইভাবে আপনি ডিসিলেক্ট করে নেবেন আমি জাস্ট এখানে একটা সার্কেল দিয়ে আপনাদেরকে অ্যানিমেশনের কাজটা দেখিয়েছি তো আপনারা চাইলে এখানে অন্য কিছু দিয়েও আপনি করতে পারেন আমি জাস্ট এই ক্লাস শুধু এটা দিয়ে দেখিয়েছি তো আপনি যদি রেকটিঙ্গুলার শেপ অথবা অন্য কোনো শেপ দিয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনি করতে পারেন তো এই অ্যানিমেশনটা খুবই সিম্পল তো আমার সবগুলো ডিসিলেক্ট করা হয়ে গেছে এবং যেগুলো আমার যেগুলো আমার সার্কেল ছোট সার্কেল যেগুলো এগুলো সিলেক্ট করা আছে তো আমি জাস্ট কন্ট্রোলে চেপে আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল জি চেপে আমি জাস্ট গ্রুপ করে দিব এবং আপনি যদি লক্ষ্য করেন আমি একটু এটাকে স্যান্ড টু ব্যাক করে দিই যাতে আমার এই এই অংশটা করতে পারি তো আমার এখানে দেখুন যেটা হচ্ছে আমার এখানে সিলেক্ট করে সবটা গ্রুপ হয়ে গেছে এবং এগুলো আলাদা প্রতিটা তো আমি যেটা করবো এখন অ্যানিমেশনে যাব অ্যানিমেশন থেকে আমি যেটাতে ক্লিক করব এখানে কোনো অ্যানিমেশন নাই অর্থাৎ নান তো আমি সেই ক্ষেত্রে কী করবো আমি এখান থেকে ধরুন আমি এটাকে সিলেক্ট করব আমি এখানে একটা অ্যানিমেশন দিব সেটা হচ্ছে এখানে যাওয়ার পর তারপরে এখানে আমি দেখতেছি ফ্লোট ফ্লোটিন এই ফ্লোটিনটা দিব খুব সুন্দর করে এখানে যাচ্ছে তো এটা ইফেক্ট অপশন আপ দেওয়া আছে আপই থাক এটা উইথ প্রিভিউ দিয়ে দিব এখান থেকে আমি সেকেন্ডটা ডিউরেশনটা একটু কমিয়ে নিই জিরো পয়েন্ট ফোর সেকেন্ড মে বি রাইট ওকে দেন এটাতে ক্লিক করো একই অ্যানিমেশন দিব আমরা ফ্লোটিন তো ফ্লোটিন দেওয়ার পর এটাও নিচ থেকে আসতেছে তো আমরা একটু এটাকে একটু মানে ডিফারেন্ট করি সেটা হচ্ছে ফ্লোট ডাউন দিই তো আমরা যদি ওপেন করি দেখুন এটা আসতেছে তারপর মাউস ক্লিক করলে এটা আসতেছে কারণ আমি এটা মাউসে ক্লিক দেওয়া অনক্লিক তো আমি এটা উইথ প্রিভিয়াস দিয়ে দিব আর এখান থেকে একইভাবে পয়েন্ট ফোর সেকেন্ড দিয়ে দিব তো এখন যদি আমি দেখি দেখুন খুব সুন্দর করে এটা আসছে তো আমরা এই অ্যানিমেশনটা এই ডাবল যেগুলো আছে আমরা সবগুলোতে এটা ক্লিক করব তো সেক্ষেত্রে কী করবো আমি এইটা জাস্ট এটাতে ক্লিক করার পর এখানে অ্যানিমেশন পেন্টার তারপর হচ্ছে এবার এটাতে ক্লিক করব তারপর হচ্ছে অ্যানিমেশন পেন্টার এটাতে ক্লিক করব তারপর অ্যানিমেশন পেন্টার পেইন্টটা পরে পরেনি অ্যানিমেশন পেন্টার দিয়ে এটাতে আমি সিলেক্ট করে দেব একইভাবে এটার এটাতে যেটা আছে ফ্লোটিন এটাও আমি অ্যানিমেশন পেন্টারের মাধ্যমে বাকি যে দুটি দ্বিতীয়টাকে আমরা দিয়ে দিব তারপর আবারও অ্যানিমেশন পেন্টারের মাধ্যমে যেটা করব সেটা হচ্ছে আমি এটাতে দিয়ে দিব তারপরে আবারও অ্যানিমেশান পেন্টারের মাধ্যমে আমি এটাতে ক্লিক করে দিব এবং এটাতে যেটা দেওয়া আছে এটো ফ্লোটিন এটো ফ্লোটিন এবং এটো ফ্লোটিন এটা ফ্লোটিন তো আমরা যদি এখন ওপেন করি তো দেখতে পারতেছি খুব সুন্দর করে আমাদের অ্যানিমেশনটা এখানে শো করতেছে তারপর যেটা করব এখানে যেটা আছে আমরা এটাকে অন্য একটা অ্যানিমেশন দিই ধরুন এখান থেকে আমি এখান থেকে আমি যেটা দিব সেটা হচ্ছে আমি এখান থেকে গ্রো এন্ড টার্ন দিলে এভাবে আসতেছে তো আমি আমি যদি আমার এখানে লক্ষ্য করি এখানে ক্লিক করার সাথে সাথে আমি অ্যানিমেশনটা দেখতে পারতেছি তো এখানে জুম দেওয়া তো আমরা যদি একই একইভাবে এটাকে জুম দিতে চাই সেক্ষেত্রে জুমও দিতে পারবো তো আমরা এখানে জুমে ক্লিক করলে জাস্ট জুম জুম করে আমার এটা ওপেন হবে তো আমরা এখানে উইথ প্রিভিয়াস দিয়ে দিব তো একইভাবে আমরা যদি এই একই অ্যানিমেশনটা যদি সব অন্য অন্যগুলোতে দিতে চাই সেক্ষেত্রে আমরা অ্যানিমেশন পেন্টের মাধ্যমে আমরা সিফটি চ্যাপে দিয়ে আমরা ক্লিক করতে পার অথবা সিম্পলি আমরা ক্লিক করলেও আমার কিন্তু সেটা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এটাতে জাস্ট ক্লিক করে অ্যানিমেশন পেন্টার তারপর এটা তারপরে আবারও অ্যানিমেশন পেন্টার তারপরে এটা তারপরে হচ্ছে সিঙ্গেলস যেগুলো আমরা এটাকে আমরা এটা এই অ্যানিমেশন পেন্টের মাধ্যমে এটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমরা আবারও অ্যানিমেশন পেন্টার মাধ্যমে এটা দিয়ে দিব তারপরও আবারও অ্যানিমেশন পেন্টের মাধ্যমে এটা দিব আবার এটা যদি আমরা অন্য আরেকটা দিতে চাই সাপোজ আমরা গ্রো অ্যান্ড টার্ন দিতে চাই সেক্ষেত্রে গ্রো অ্যান্ড টার্ন দিব এটা দিয়ে দিব উইথ প্রিভিয়াস সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে দিব পয়েন্ট ফাইভ সেকেন্ড যেহেতু আমাদের পূর্বেরটা পয়েন্ট ফাইভ সেকেন্ড ছিল তো যাতে একই সাথে ওপেন হয় একইভাবে আমরা যদি এটাও দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে গিয়ে গ্রো এন্ড টার্ন দিব তো গ্রো এন্ড টার্ন দেওয়ার পর সেখান থেকে আমরা উইথ প্রিভিয়াস দিয়ে দিব এখানে পয়েন্ট ফাইভ সেকেন্ড আমরা নির্বাচন করব এবং হচ্ছে অ্যানিমেশন পেন্টারের মাধ্যমে আমি যদি অন্যগুলো তো দিতে চাই সেই দিতে পারবো অ্যানিমেশন পেন্টার এভাবে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে অ্যানিমেশন পেন্টার এটাকে সিলেক্ট করে দিব অ্যানিমেশন পেন্টার তারপর এটাকে সিলেক্ট করে দিব তারপর আবার অ্যানিমেশন পেন্টার এটাকে সিলেক্ট করে দিব অ্যানিমেশন পেন্টার এটাকেও নির্বাচন করে দিব তো একইভাবে আমরা যদি ওপেন করি সবগুলো আমার মোটামুটি অ্যানিমেশন করা হয়ে গেছে ভিতরের অংশগুলো ব্যতীত সবগুলো এই যে তিনটা রয়ে গেছে আমি যদি খেয়াল লক্ষ্য করি এই তিনটা ব্যতীত সবগুলোই আমার হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা কি করব জাস্ট এটা ক্লিক করে অ্যানিমেশন পেন্টারে এটা ক্লিক করব তারপর একইভাবে এটা আমরা যদি এটা দিতে চাই এটা অ্যানিমেশন পেন্টার ক্লিক করে এটাতে ক্লিক করব তারপর হচ্ছে এই একই অ্যানিমেশন পেন্টারের মাধ্যমে এটাতে ক্লিক করবো তো এখন দেখি আমরা সবগুলো কিন্তু আমার অ্যানিমেশন করা হয়ে গেছে কিন্তু মাঝখানের যে এই অংশগুলো এগুলো কিন্তু করা হয়নি তো সেক্ষেত্রে আমরা এটা ক্লিক করার পর যেহেতু একটা গ্রুপে আছে আমরা এখান থেকে জুমে ক্লিক করব তো জুমে জুমে আমরা যে অপশানটা আছে জুম জুম আমরা যদি এখানে দেখি এখানেও কিন্তু এই একইভাবে দেওয়া আছে এটাতে ক্লিক করার সাথে সাথে জুমে দেখতে পারতেছি তো আমরা এই একইভাবে আমরা যেমন আমি এটাতে ক্লিক করলে এটা দেখতে পারতেছি যে কোন অ্যানিমেশন দেওয়া আছে যেমন আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর দেখতেছি জুম দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা এটাতেও আমরা জুম দিয়ে দিব তো এখানে ক্লিক করার পর সাথে সাথে এখান থেকে আমরা এই এই আইকনটাতে মরে গিয়ে আমরা জাস্ট জুমে ক্লিক করে দিব এখান থেকে জুম এটাও দিয়ে দিব উইথ প্রিভিয়াস এবং এটা দিয়ে দিব পয়েন্ট ফোর সেকেন্ড ওকে দেন ফাইন আমাদের অ্যানিমেশন রেডি খুব সুন্দর করে এখানে শো হচ্ছে দেখুন এই যে খুব সুন্দর হয়ে শো হচ্ছে তো এখানে যেটা এখানে এটা আমরা ডিলিট করে দিতে পারি কোনো সমস্যা নেই দেখুন আমাদের খুব সুন্দর করে এই এনিমেশনটা হয়ে গেছে তা এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে সবগুলোকে আমরা সিলেক্ট করবো এ চেপে আবারও দেখাই কন্ট্রোল এ তারপর হচ্ছে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করবো এখানে আমরা এই পাশে নিয়ে আসবো এটাকে তারপর এখানে নিয়ে আসার পর আমরা এখানে দেখতে পারতেছি ফরমেটে যাওয়ার পর এখানে রোটেটের অপশান আছে আমরা ফ্লিপ হরিজেন্টাল করে দিব ফ্লিপ হরিজেন্টাল ওকে দেন এখানে আমাদের এটাকে সিলেক্ট যে অংশটি ছিল ফ্লিপ হরিজেন্টাল না করলে আমরা যদি অন্যটা করতে চাই য ধরুন ফ্লিপ হরিজেন্টাল অথবা ফ্লিপ বার্টিক্যাল আমরা করতে পারি রোটেট নাইনটি করতে পারি এটা হচ্ছে আপনি আপনার পছন্দমতো যে কোনো একটি আপনি নির্বাচন করতে পারেন তো আমরা জাস্ট এইটাতে রাখলাম তারপরে হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে যদি আবার অন্যটাও করতে চাই সেক্ষেত্রে আমরা যদি এটা করতে চাই ফ্লিপ ওরিজিন্টাল দেওয়া আছে এখন বর্তমানে তো আমরা ফ্লিপ বার্টিকেল করতে পারবো অথবা আমরা ফ্লিপ বার্টিকেল রাখলাম দেখি কেমন লাগে অথবা রোটেড নাইনটি এটা রাখলাম খুব ভালো তো এটা দেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা এটাকে আমাদের কাঙ্ক্ষিত যেই যে পেস্টে আছে সেই পেস্টটিতে আমরা বসিয়ে নেব তারপর যদি কোনো একটা অংশ আমরা যদি যদি আমরা যদি আরও কিছু ডি ডুপ্লিকেট করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা এটাও যদি কিছুটা নিতে চাই অথবা আমরা যদি আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল যেতে ক্লিক করে জেটতে ক্লিক করে আমরা যেতে পারবো ধরুন আমি সবটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি চেপে আবারও ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি তারপর হচ্ছে এখানে যাওয়ার পর এখানে আমরা যেটা করতে চাইতেছি আমরা এই রুটের থেকে ফ্লিপ হরিজেন্টাল ফ্লিপ হরিজেন্টালও দিতে পারি তো আমরা জাস্ট এখানে এটা নির্বাচন করে এখানে রেখে দিলাম তারপর হচ্ছে যেটা করব এখান থেকে কিছু আমরা যেই যে যেই সার্কেলগুলো আছে এগুলো আমরা ডুপ্লিকেট করে নিব। ধরুন আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম বা এখানে রাখলাম তারপর হচ্ছে এটাকে এবং এটাকে ডুপ্লিকেট করে নিলাম ডুপ্লিকেট করে আমি এটাকে এখানে নির্ধারণ রেখে দিলাম তারপরে এটাকে আমরা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখবেন আমি যদি স্লাইডটি আমি কোনো এক স্লাইডের কোনো একটা অংশ বা কোনো একটা সার্কেল বা কোনো একটা কৃত কোনো শেপ যদি আমি ডুপ্লিকেট করি সেক্ষেত্রে শেপের অ্যানিমেশনটাও ডুপ্লিকেট হয়ে যায় তো আমি যদি এটাকে ডুপ্লিকেট করে নিই এই লিখা এই সার্কেলগুলোকে আমি করতে পারি আর একটু বেশি অর্গানিক দেখাবে এটাকে আমি করতে পারি কোনো সমস্যা নেই যেমন আমরা যদি এখন এডমিশনটা ওপেন করি খুব সুন্দর করে এটা শো করতেছে তো ধন্যবাদ আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য আজকের ক্লাসে এতটুকুই